স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। অপহরণ করে চাঁদা আদায় চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি শ্যামল, সম্পাদক জনি নির্বাচিত। সাংবাদিক বুরহানুদ্দিন হত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অর্থ আদায়, ভুয়া ডিবি ও সাংবাদিক পরিচয়ে অপহরণ, প্রাণনাশের হুমকিসহ চাঁদা আদায় চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ। এসব চক্রের নারী সদস্যরা প্রেমের ফাঁদে ফেলে টার্গেট করা ব্যক্তিকে বাসায় ডেকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে অর্থ। শনিবার সকালে কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সর্বশেষ একজন ব্যাংক কর্মকর্তাকে ফাঁসিয়ে অর্থ আদায়ের অভিযোগে ওই ব্যাংক কর্মকর্তাকে নারী চক্রের ভাড়া বাসা থেকে উদ্ধার করে এবং নারীসহ 4 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তার 4 জন হলেন রাজশাহীর চারঘাটের মনোয়ার হোসেন, সেলিনা আক্তার ওরফে সাথী, খায়রুল ইসলাম, পটুয়াখালীর রাঙ্গাবালির তুহিন সরকার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাথী গত বৃহস্পতিবার ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তাকে তার ভাড়া বাসায় ডেকে নেন। এ সময় পাশের ঘরে লুকিয়ে থাকা মনোয়ার, খায়রুল ও তুহিন বেরিয়ে এসে ওই ব্যাংক কর্মকর্তাকে নারীসহ গ্রেপ্তার করতে চান। খায়রুল ভুক্তভোগীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেন, মনোয়ার ভুক্তভোগীর পিছনে নকল পিস্তল ঠেকিয়ে যা আছে দিয়ে দিতে বলেন, আর তুহিন হুমকি দেন টাকা না দিলে নারীসহ ভুক্তভোগীর ছবি পত্রিকায় ছাপিয়ে দেবেন। এমন পরিস্থিতিতে ওই ব্যাংক কর্মকর্তা তার কাছে থাকা 26,000 টাকা দিয়ে দেন। এছাড়াও পরিবারের সদস্য ও সহকর্মীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও 44,000 টাকা এনে দেন। এদিকে পরিস্থিতি বুঝতে পেরে তার স্বজনরা বিষয়টি আরএমপি ডিবি কার্যালয়ে জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ওই বাসা থেকে 4 জনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে একটি নকল পিস্তল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একজন মূল পরিকল্পনাকারী হচ্ছে আমাদের একজন সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সিপাই। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জেনেছি যে তারা এই গ্রুপটাকে সে নেতৃত্ব দেয় এবং তারা একটা বাসা ভাড়া করেছেন। ওই বাসার মধ্যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সঙ্গে প্রেমের প্রলোভন করে মেয়েদেরকে ট্র্যাপ করে তাদেরকে বিভিন্নভাবে ছবি বা নোট ছবি এভাবে নিয়ে তাদের ফেসবুকে বা বিভিন্নভাবে তারা প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নেয়। অনেকদিন থেকে আমরা চেষ্টা করেছি কিন্তু তাদেরকে ধরতে পারিনি। গতকালকে আমাদের ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা উনি আমাদেরকে জানাইলে পরবর্তীবারে আমাদের মহানগর যে ডিবি আছে ডিবিকে দিয়ে আমরা স্পেশাল ড্রাইভ করে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। উৎসব মুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার মাইনুল হাসান জনি। নগরীর বরেন্দ্র কলেজে শনিবার সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনা টেলিভিশনের রিপোর্টার মেহেদি হাসান শ্যামল এবং মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল অর্থ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে আরটিভি সাংবাদিক আমির ফয়সাল, যুগ্ন সাধারণ সম্পাদক পদে 71 টিভির ক্যামেরাম্যান মেহেদি হাসান এবং নির্বাহী সদস্য পদে দীপ্ত টিভির রফিকুল ইসলাম ও গাজী টিভির রবিউল ইসলাম খোকন বিজয়ী হয়েছেন। মোট 40 জন ভোটার ছিলেন, তবে ভোট দেন 38 জন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে 4 জন, সহসভাপতি পদে 2 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন এবং নির্বাহী সদস্য হিসেবে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মোহাম্মদ আজাদ। এছাড়াও সচিবিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এনটিভির সিনিয়র সাংবাদিক সৌম সাজু। নওগাঁয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা 11টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা।
সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা শাহপরাণ নয়ন, জেলা মহিলা লীগের সহসভাপতি সোমা মজুমদার, সাধারণ সম্পাদক লিপি সাহা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সংবাদকর্মীরা। শনিবার দুপুরে উপজেলার শাপলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আক্কাছ আলী, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি প্রভাষক মাজেম আলী, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি আতাহার আলী, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি প্রভাষক সাজেদুল রহমান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা পেশাগত দায়িত্ব পালনে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে 250 গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বেলা 11:30টার দিকে গোদাগাড়ি পৌরসভার ভগবস্তপুর হাটপাড়া ফেরিঘাট হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে অহিদুল ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ি মডেল থানার উপ পরিদর্শক আজিজুল হকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য ভগবস্তপুর হাটপাড়ার নদী পারাপার ঘাটের উপরে মাদক কারবারি অহিদুল ইসলামকে আটক করে। আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত নিত্যপদ দাস। রাজশাহীতে 16 নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর মালদা কলোনি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এবং 16 নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মুনতাজ আহমদ। আগামী 12 মার্চ থেকে মহানগরীর মথুরডাঙ্গা এলাকার রড ফ্যাক্টরির মাঠে সপ্তাহে প্রতি শুক্রবার এ খেলা অনুষ্ঠিত হবে। এতে 8টি দলে মোট 104 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 16, 17 ও 18 নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা বেগম, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন শেখ, ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল উদ্দিন লাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব শেখ সহ অন্যান্যরা। এ প্রিমিয়ার লীগে পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন রিথিন এন্টারপ্রাইজ, পিপরা ইভেন্ট ম্যানেজমেন্ট, নুসরাত মিষ্টিবাড়ি, প্রিন্স ডেকোরেটর, মুন্না সাউন্ড সিস্টেম ও খালেক এন্টারপ্রাইজ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বরেন্দ্র অনলাইন টেলিভিশন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।